বর্তমানে ইউরোপের 50 কোটি ভোক্তা তাদের খাবার কোন প্রক্রিয়ায় উৎপাদিত হচ্ছে সে ব্যাপারে আরো সচেতন হচ্ছে। এর মধ্যে তারা যে প্রাণীটি খাবার হিসেবে গ্রহণ করছে সেটির সঠিক যত্নের বিষয়টি অন্তর্ভুক্ত। এটি শুধু স্থলজ প্রাণীর ক্ষেত্রে নয়, মাছের ক্ষেত্রেও প্রযোজ্য। বিভিন্ন দেশের সরকার এবং পাইকারি বিক্রেতারা বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছে। এই চলচ্চিত্রে যুক্তরাজ্যের স্যামন চাষের সাথে যুক্ত ইন্ডাস্ট্রি সমূহের কার্যক্রম, পরিবর্তিত এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে এশিয়ান মৎস্য উৎপাদনকারীদের মনোভাব এবং প্রাণীর সঠিক যত্নাদির বিষয়টি আরও কীভাবে লাভজনক উপায়ে উন্নতি করা যায় সেটি তুলে ধরা হয়েছে। মাছকে ভালো রাখা সত্যিকার অর্থে লাভজনক। স্যামন মাছকে নিরাপদ রাখার স্বার্থে আপনাকে উৎপাদন পর্যায়ের প্রতিটি ধাপে নজর দিতে হবে, যেমন কলিতত্ত্ব বা জেনেটিক্স, প্রাণীর পরিবেশ, তাদের খাবার এবং রোগ প্রতিরোধ। এবং যদি আপনি এ সকল বিষয়াদি সঠিক মাত্রায় রাখতে পারেন, তবেই উন্নত মানের উৎপাদন আশা করতে পারেন। স্যামন মাছ উৎপাদনে পৃথিবীর সবচেয়ে বৃহৎ খামার হচ্ছে স্কটল্যান্ডের মেরিন হারভেস্ট, যা 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক এই প্রতিষ্ঠানটি স্কটল্যান্ডের পশ্চিম উপকূল, পশ্চিমাংশের ক্ষুদ্র দ্বীপ বা উপদ্বীপ জুড়ে অত্যন্ত উন্নত মানের স্যামন উৎপাদন করে এবং তা আস্ত মাছ হিসেবে বিক্রি করে। আমি 35 বছর ধরে স্যামন মাছের খামার হিসেবে কাজ করছি এবং এই সময়ের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন এসেছে। যখন ইন্ডাস্ট্রি শুরু হয়েছে তখন কোনো নিয়ম বা নিয়ন্ত্রণ বা মানদণ্ড ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে অনেক অগ্রগতি সাধিত হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রির কলেবর যেমন বেড়েছে তেমনি প্রাণীর কল্যাণের মতো বিষয়ে অনেক বেশি সচেতনতা সৃষ্টি হয়েছে। RSPCA হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরানো ও সর্ববৃহৎ প্রাণী কল্যাণ দাতব্য প্রতিষ্ঠান। এটি বছরে প্রায় 120 মিলিয়ন পাউন্ড গণসাহায্য পেয়ে থাকে। ফ্রিডম ফুড হচ্ছে RSPCA এর একটি অনুদান নির্ভর সংস্থা। আমাদের কাজ হচ্ছে খামারে উৎপাদিত প্রাণী যা আমরা খাবার হিসেবে গ্রহণ করি তাদের মান প্রতিষ্ঠা করা। আমরা দোকানেও আমাদের সেবা পৌঁছে দেই যাতে ভোক্তা সাধারণ RSPCA এর মান অর্জনকারী পণ্যসমূহ চিনতে পারে। সেইন্সবারিজ যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম খুচরা পরিবেশক। আমাদের প্রায় 1,000 শোরুম, 1.5 লক্ষ জনবল রয়েছে এবং বাৎসরিক বিক্রির পরিমাণ 22 মিলিয়ন পাউন্ডের উপরে। 140 বছর আগে লন্ডনে মাত্র একটি দোকান নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। প্রতি সপ্তাহে প্রায় 19 থেকে 20 মিলিয়ন ক্রেতা সেইন্সবারিজে বাজার করে থাকে। 2007 সাল পর্যন্ত আমরা ফ্রিডম ফুড এবং এর গুরুত্ব সম্পর্কে কথা বলেছি, কিন্তু এর ব্যবসায়িক মুনাফা কি হতে পারে সে সম্পর্কে নিশ্চিত ছিলাম না। ফ্রিডম ফুডের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে মজুদ ঘনত্ব কমিয়ে আনা, অর্থাৎ প্রতি ঘনমিটারে মাছের সংখ্যা কমানো। স্যামন মাছের ক্ষেত্রে প্রতি ঘনমিটারে প্রায় 20 কেজি থেকে 15 কেজিতে কমিয়ে আনা, ফলে সামগ্রিক উৎপাদন বজায় রাখার স্বার্থে আমাদের হয়তো আরো বেশি জাল, পেন্স, নোঙ্গরের স্থান সংকুলন করতে হতো। এটি ছিল অনেকটা ভাগ্যের উপর বিশ্বাস করার মতো। আমরা বিশ্বাস করতাম কম মজুদ ঘনত্ব ভালো ফলন দিবে। সময়ের সাথে সাথে আমরা মজুদ ঘনত্ব কমিয়ে আনার সুফল দেখতে পেলাম। এতে আমরা মাছের বেঁচে থাকার উচ্চ হার, ভালো বৃদ্ধি ও ভালো মান পেতে শুরু করলাম। নতুন এই পদ্ধতি অনুসরণে অর্থনৈতিকভাবে লাভবান হতে লাগলাম। আমার মনে হয় না যে মেরিন হারভেস্টের চাষী বা ব্যবস্থাপনার কেউ বলবে যে এটি একটি ভুল কাজ ছিল। আসলে সবাই বলবে সঠিক কাজটাই করেছি, কারণ আমরা সকলে এই মান গ্রহণ করেছি এবং সকলে মিলে তা প্রতিদিন অনুশীলন করি। এ ব্যাপারে কোনো আপোষ নেই, আমরা সকলে জানি আমরা কি করছি। কিছু চাষি আগে বলতো, ভালো, আমি চিন্তা করছি এটা কিভাবে করা যায়, আর অন্যরা হয়তো ঠিক এর উল্টোটা বলতো। এখন আমরা একটা নীতিমালা পেয়েছি যা সকলে অনুসরণ করি এবং এটি অডিট করা হয়। অডিটিং এই ব্যবস্থার একটি অন্যতম বিষয়। ইউরোপীয় ইউনিয়নের সহযোগী প্রতিষ্ঠান সমূহের সাথে আমরা কিছু গবেষণা সম্পন্ন করেছি। এতে আমরা দেখেছি খামার পর্যায়ে প্রাণীর কল্যাণ সাধন আরো উন্নীত করার জন্য উৎপাদন চক্রে, অর্থাৎ খামার থেকে একেবারে বিক্রেতা বা ভোক্তা পর্যন্ত, এই পরিবর্তিত বিষয়সমূহ কিভাবে প্রভাব ফেলছে। এবং সত্যিকার অর্থে এতে আপনার কিছু পয়সা খরচ হবে, আবার কিছু ক্ষেত্রে সাশ্রয় হবে। চূড়ান্তভাবে এটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। আপনি আপনার ব্যবসায় দীর্ঘমেয়াদী মুনাফা অর্জন করতে চান কিনা তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। স্যামন মাছের সার্টিফিকেশনের জন্য ফ্রিডম ফুডের তৎপরতা ছিল স্বেচ্ছাসেবী সংস্থার মতো, এতে সরকারের কোনো চাপ ছিল না। আমরা এটা করেছি কারণ আমরা দেখতে পেয়েছি এটি মাছের জন্য সর্বোত্তম এবং এটি আমাদের এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যাতে আমরা আমাদের ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। আমরা তাদের আশ্বস্ত করতে পেরেছি তাদের ক্রয়কৃত মাছ উত্তম উপায়ে লালন করা হয়েছে।
স্যামন মাছ চাষিরাই ফ্রিডম ফুডকে তাদের খামারে আসতে বলতো। তারা কখনোই নিচ থেকে খামারে যেত না এবং চাপ প্রয়োগ করত না। ট্রাউট মাছ চাষিরাও ইদানিং ঠিক একইভাবে এই কাজটি করছে। ট্রাউট মাছ চাষিরা ফ্রিডম ফুডের কাছে যাচ্ছে এবং বলছে যাতে তারা যুক্তরাজ্যে ট্রাউট মাছ উৎপাদনের জন্য মানদণ্ড প্রদান করে, কারণ তারা দেখছে এতে বাজারে বাড়তি সুবিধা পাওয়া যায়। বিদ্যমান অনেক মানদণ্ড থাকা সত্ত্বেও সেন্সবারিস আরএসপিসি এর ফ্রিডম ফুডের মানদণ্ড গ্রহণ করেছে, কারণ এটি বিশেষভাবে প্রাণীর কল্যাণের সাথে যুক্ত। এটি আমাদের ক্রেতাদেরকে একটি ভালো বার্তা দিচ্ছে যে কিভাবে আমাদের মাছ উৎপাদিত হয়। স্যামন মাছ চাষিরা এবং কারিগরি যন্ত্রপাতি প্রস্তুতকারকেরা গত 10 বছর ধরে স্যামন শিল্পে শারীরিক শ্রম বা ম্যানুয়াল হ্যান্ডলিং কমানোর উপর কাজ করছে। মাছ চাষে আগের তুলনায় শারীরিক শ্রম বা ম্যানুয়াল হ্যান্ডলিং অনেক কমে এসেছে। আজকাল আমরা আহরিত মাছ নৌকায় পৌঁছানোর জন্য সাকশন পাম্প অথবা মাছ গ্রেডিং করার জন্য গ্রেডিং মেশিন ব্যবহার করছি। মাছের উপর পীড়ন বা চাপ কমানো হচ্ছে অন্যতম প্রধান উদ্দেশ্য। উৎপাদন প্রক্রিয়ায় কোনো প্রাণী যদি বারংবার পীড়িত হয় তবে এটি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, এমনকি নাও বাঁচতে পারে, অথবা এটি ভালোভাবে খাবার গ্রহণ করবে না বা দ্রুত বাড়বে না, ফলে আপনি কাঙ্ক্ষিত উৎপাদন থেকে বঞ্চিত হবেন। খামার পরিচালনায় যন্ত্রের ব্যবহার বাড়ার সাথে সাথে জনবলের সংখ্যার উপর চাপ সৃষ্টি হচ্ছে। মাছ চাষে আমার সাথে 5 জন কাজ করে। প্রতি 2 বছরের উৎপাদন চক্রে প্রত্যেকে আনুমানিক 800 টন মাছ উৎপাদন করে থাকি। বর্তমানে আমরা এখানে 10 লক্ষ স্যামন মাছ চাষ করছি। 25 বছর পূর্বে এখানে 12 জন কাজ করত এবং প্রতি 2 বছর উৎপাদন চক্রে প্রত্যেকে 300 থেকে 400 টন মাছ উৎপাদন করত। যখন ফ্রিডম ফুডের কোনো পরিদর্শক খামার পরিদর্শনে আসেন, সর্বপ্রথম তিনি সকল কাগজপত্র যাচাই করেন। এতে মাছের মজুদ ঘনত্ব, মৃত্যুর হার, বৃদ্ধির হার, প্রতিটি পেনে মাছের সংখ্যা ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত লিপিবদ্ধ করা থাকে। তিনি মেডিকেল রেকর্ডও যাচাই করেন। এই কাজটি হয়ে গেলেই আমরা প্যান সমূহ দেখতে বেরিয়ে পড়ি। তিনি প্রতিটি জিনিসের খুঁটিনাটি যাচাই করেন। জাল এবং খাবারের যন্ত্রাদি সঠিক স্থানে আছে কিনা সেটিও যাচাই করেন। প্রতিটি খাঁচায় খাবারের পরিমাণ সঠিক হারে যাচ্ছে কিনা তা যাচাই করেন। তিনি প্রত্যেকটি মোরিং ও যাচাই করবেন এবং মাছ বেরিয়ে না যাওয়ার ব্যাপারে নিশ্চিত হবেন। পরিদর্শক দিনের বেশিরভাগ সময় খামারে ব্যয় করেন এবং শেষ 20 মিনিট তার নজরে এসেছে এমন বিষয়গুলি নিয়ে আমাদের সাথে আলাপ করেন। ফ্রিডম ফুডের পরিদর্শকের মতোই একইভাবে আগে থেকে না জানিয়ে আরএসপিসি এর প্রাণিসম্পদ পরিদর্শক খামার পরিদর্শনে আসেন। তিনি ফ্রিডম ফুডের পরিদর্শকের কাজ যথাযথ হচ্ছে কিনা তা যাচাই করেন। এতে একই কাজ 2 বার যাচাই হচ্ছে, ফলে এটি খুবই ভালো মানদণ্ড। আমরা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে খামার ব্যবস্থাপনাকে উন্নত করার চেষ্টা করছি। পশ্চিমা বিশ্বে ভোক্তাদের কাছে প্রাণীর কল্যাণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এশিয়ার উদ্যোক্তাদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে। এটি আজকের নয়, বরং বহুদিন ধরে চলে আসা একটি বিষয়। পশ্চিমা বিশ্বে ভোক্তারা মাছের কল্যাণের বিষয়ে খুব বেশি সচেতন না হলেও প্রাণীর কল্যাণের বিষয়ে সচেতন। আপনি যদি আপনার বাজার ধরে রাখতে চান তাহলে প্রাণীর কল্যাণ ইস্যুতে কোনো ধরনের নেতিবাচক প্রচারণার সুযোগ যাতে সৃষ্টি না হয় সেটি আপনাকেই নিশ্চিত করতে হবে। আজ থেকে 20 বছর আগের যুক্তরাজ্যের ভোক্তাদের মতোই আজকের এশিয়ার ভোক্তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে সরকারের বিধিবিধানের জন্য অপেক্ষা করার সময় কারো নেই। এশিয়ার মৎস্য শিল্প, খামারি ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রাণীর কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এখনই সময়। থাইল্যান্ডে আমরা প্রাণীর কল্যাণের বিষয়টি অনুধাবন করতে শুরু করেছি। এখানকার যুক্তরাজ্যের তুলনায় ভিয়েতনামের চিত্র অনেক ভিন্ন। আমি মনে করি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এর মূল কারণ। আমরা প্রাণীর কল্যাণের বিষয়টি নিয়ে খুব একটা ভাবতাম না। এটা ঠিক যে অতীতে প্রাণীর কল্যাণের বিষয়টি গুরুত্ব আমরা অনুভব করিনি, তবে পরিস্থিতি বদলাচ্ছে। আমি মনে করি ভবিষ্যতে থাইল্যান্ডে প্রাণীর কল্যাণের বিষয়টি নিয়ে আমাদের কাজ করা উচিত। বর্তমানে ভিয়েতনামের মৎস্য খাতে প্রাণীর কল্যাণের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। স্কটল্যান্ডের প্রায় 60%-এরও বেশি স্যামন ফ্রিডম ফুড থেকে সনদ প্রাপ্ত। স্কটল্যান্ডের স্যামন ইন্ডাস্ট্রি এই সফলতাকে একটি মডেল হিসেবে দেখা যেতে পারে।
বর্তমানে এশিয়াতেও খামারে চাষ করা প্রাণীদের কল্যাণের মানদণ্ড প্রতিষ্ঠার ব্যাপারে কিছুটা আগ্রহ লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞগণ মনে করেন, পরিবর্তন সাধনের জন্য প্রতিটি প্রজাতির জন্য আলাদা কাঠামো বা মানদণ্ড ঠিক করা প্রয়োজন। কার্যকর প্রাণী কল্যাণ বান্ধব উৎপাদন ব্যবস্থা এমন একটি বিষয় যা কারখানার ভেতরে গড়ে তুলতে হবে। আপনি শুধু স্কটিশ স্যামনের মানদণ্ড নিলেন আর তেলাপিয়া বা পাঙ্গাসের উপর প্রয়োগ করলেন, এটি এভাবে কখনোই কাজ করবে না। এশিয়ার জন্য তাদের ইন্ডাস্ট্রির মধ্যেই টেকসই অর্থনৈতিকভাবে লাভজনক ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করা উচিত। মৎস্য চাষের ক্ষেত্রে আরএসপিসিএর ফ্রিডম ফুডের মানদণ্ড একটি সফলতার গল্প, কারণ আমরা দেখাতে সক্ষম হয়েছি প্রাণীর কল্যাণ সাধন করেও আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আমরা দেখেছি মাছ বেঁচে থাকে, মাছের অপচয় হয় না, যার জন্য আমরা অর্থলগ্নি করছি, তারা সমান তালে বেড়ে উঠছে। এটি উন্নত মানসম্পন্ন পণ্য, দীর্ঘ সময় ধরে সতেজ থাকে। আমরা রন্ধন শিল্পী বা রাঁধুনিদের কাছ থেকে জেনেছি এটি রান্না করতে চমৎকার এবং স্বাদেও বেশ ভালো। সর্বোপরি এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ, একটি চমৎকার গল্প। মাছকে কল্যাণকর পরিবেশ থেকে আশা করা কিছুটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে এটি গুরুত্বপূর্ণ এবং আমরা এই শিক্ষায় অর্জন করেছি। আমি শুধু এতটুকুই বলবো, আপনি কল্যাণের মানদণ্ড সমূহ বিবেচনায় নিন এবং দেখুন এটি কিভাবে আপনার ব্যবসায় সফলতা নিয়ে আসে। এটি আমাদের অনেক সফলতা দান করেছে এবং আমি নিশ্চিত পৃথিবীর যে কোনো স্থানে এটি প্রয়োগ করা সম্ভব।